ফরোজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই দাঁড়িয়ে না উঠে থাকলে দাঁড়িয়ে গজানোর জন্য কি শেভ করা যাবে বিড়াল খাটুর উপর পেশাব করলে কিভাবে পাক পবিত্র করবো জাকাতে টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা কোনো মেয়ের নাম কি আয়াত রাখা যাবে অমর ফারুক লিখেছেন আমি শুনেছি রুহের জগতে যাদের সাথে আমার দেখা হয়েছিল তাদের সাথে নাকি দুনিয়াতেও দেখা হবে এটা কি সত্য না এরকম কোনো কথা কোনহাদিসে বলা হয়নি যে রুহের জগতে বিশেষ বিশেষ মানুষের সাথে পরিচয় হয়েছে জুনিয়ার জগতেও তাদের সাথে দেখা হবে এরকম কোনো কথা কেউ বলে থাকলে তিনি কোথায় পেয়েছেন আল্লাহ ভালো জানতে হবে হাদিসে এরকম কোনো বিষয় আছে বলে আমার জানা নেই এমডি আতিকুর রহমান আলম লিখেছেন কোনো মেয়ের নামকে আয়াত রাখা যাবে রাখা যেতে পারে আয়াত মার নিদর্শন কোন মেয়ের নাম নিদর্শন হতে পারে আল্লাহ নিদর্শন সেই অর্থে আমরা প্রত্যেকেই আল্লাহর নিদর্শন আল্লাহ সৃষ্টির হিসাবে আল্লাহর স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর আমাদের অস্তিত্ব দিচ্ছে সেই হিসাবে আমরা তালা নিদর্শন হতেই পারি কোনো মেয়ের নাম রাখতে অসুবিধা নেই এমনি লোকমান হোসেন আপনি লিখেছেন জাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা আপনার জাকাতের হিসাবে এখনও করার দিন বাকি আছে এদিকে আপনার কাছে গরিব হওয়ায় মানুষ আছে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে টাকা পয়সা দিলেন জাকাত থেকে এবং চলমান বছরের যে জাকাত এখন হিসাব করেন নাই হিসাব করে তারপর অ্যাডজাস্ট করবেন এরকম নিয়ত করে অগ্রিম জাকাত দেওয়া যায় যায় আছে আপনি সেটা করতে পারেন তবে দেওয়ার সময় জাকাতের নিয়ত থাকতে হবে দিয়ে ফেলেছেন এরপর নিয়ত করলে হবে না দেওয়ার সময় জাকাতের নিয়ত করে দিবেন যে ঠিক আছে আমি জাকাতের হিসাবটা পরে করবো এবং অ্যাডজাস্ট করব এই যে টাকাটা দিচ্ছি সেটাকে আপাতত আমি জাকাত থেকে দিয়ে দিলাম এই নিয়ত করলাম উগ্রিম তো সেটি জায়েজ আছে আমেরিক কাবির আশফাক আপনি লিখেছেন দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেপ করা যাবে দাঁড়িয়ে না উঠে থাকলে সবার করবেন দাড়ি না উঠলে তো আপনার গুণা হবে না কিন্তু সেভ করতে যাবেন না বিশেষ করে দাঁড়ি নাই সেখানে খালি মুখে আপনি যদি শেভ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু হওয়ার কথা নয় কিন্তু দাড়ি নেই উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন কোনো দাড়ি আপনি চাষেন নাই তাহলে তো আপনি গুণাগার হবেন না বাট আল্লাহ তালা ফায়সালার উপরেই সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমান কাজ কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত যদি কেউ করেন তাহলে গুণা হবে না যেহেতু তার দাড়ি নেই যে তিনি ডাই শেভ করা গুণাগার হচ্ছেন এরপরে পারভেজ মন্ডল লিখেছেন ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই ভাই পারভেজ মন্ডল ফরজ এবং ওয়াজিব দুইটাই কিন্তু আবশ্যক অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা সেগুলো হলো ফরজ এবং ওয়াজিব পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্যভাবে প্রমাণিত অকাট্যভাবে প্রমাণিত সেটা হলো ফরজ আর যেগুলো অকাট্যভাবে প্রমাণিত নয় মানে ফরজের মতো ওইভাবে অকাট্যভাবে প্রমাণিত নয় সেগুলো হল ওয়াজিব ও আবশ্যক ফরজ ওয়াজিব আবশ্যক ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব এবং বিভিন্নভাবে সেটা অকাঠ্যভাবে বাধকতাটা প্রমাণিত হয়ে গেছে সেটা হলো ফরজ আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব কিন্তু ওয়াজিবও যদি কেউ তরক করেন তিনি গুণাগার হবেন ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সুনাদের মতো ছাড়লে ছাড়া যাবে করলে করা যাবে এরকম না বরং ফরজও মানতে হবে অজুবও করতে হবে অবশ্যই অজুবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম হরুমানা শেখ আপনি লিখেছেন বিড়ালের খাটে বিড়াল খাটের উপর পেশাব করলে কীভাবে পাক পবিত্র করবো খাটের উপর পেশাব করছে বলতে খাটের উপরে বিছানা চাদর আছে অন্য কিছু আছে যদি সেরকম কোনো কিছুতে লাগে তাহলে সেগুলো ধুয়ে ফেলতে হবে কারণ না পাক আর যদি আপনার জাস্ট কাঠ বা খাটের যে কাঠ খাটিয়ার মূল বডি সেরকম কিছুতে লেগে থাকে সেগুলো ধোয়া অসম্ভব হলে দুঃসাধ্য হলে তাহলে সেক্ষেত্রে সেটার যদি ইয়ে হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং তার গন্ধ তার চিহ্ন এগুলো চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা উপরে সাধারণ আপনার জাজিম ইত্যাদি রেখে তো শোকে রেখে শোয়া যাবে আর যদি জাজিম তোষকে পেশাব করে তাহলে সেটাকে রোদে দিয়ে বা যে কোনোভাবে এটার অপবিত্রতার আলামত ইত্যাদি দূর করে ফেললেই সেটা পাক হয়ে গে যাবে আর যদি সেরকম পুরোপুরি দূর করা সম্ভব নাও হয় তাহলে বিছানা চাদর দিয়ে শুকানোর পর সেখানে ঘুমোতে কোনো অসুবিধা নেই এমনকি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে থেকে জাহান আপনি শিখদের গুরু দোয়ার প্রতি শুক্রবার সব ধর্মের লোকদের দুপুরে যে খাবার খাওয়ায় সেখানে মুসলিমরা কি খেতে পারবে দয়া করে জানাবেন প্রথম কথা হলো খাবার তারা যে খাওয়ায় সেটার উদ্দেশ্য কি তাদের ধর্মের প্রতি মানুষকে দুর্বল করা বা তার ধর্মের প্রচারের অংশ হিসাবে যদি হয়ে থাকে অবশ্যই সেটি বর্জন করা উচিত বিশেষ করে আমি পৃথিবীর কোন কোন দেশে দেখেছি যে শিখরা বিভিন্ন রকমের খাবার বিতরণ করে বিভিন্ন রকমের সেবামূলক কাজ করে এবং সেগুলোর সাথে তাদের ধর্মের প্রচারণার প্রচারপত্র ইত্যাদি বিলি করে থাকে তো এই সমস্ত জায়গায় গিয়ে সেখান থেকে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকলে অবশ্যই সেটি বর্জন করা উচিত মুসলমানদের এবং সেটা গ্রহণ করা উচিত নয় এছাড়া এটা পুজোর প্রসাদের মতো বিশেষ কোনো বরকতপূর্ণ খাবার মনে করে মানুষ খায় না আমি যাই না যদি হয়ে থাকে তাহলে সেটিও নিষিদ্ধ হবে আর এমনিতে যদি সাধারণভাবে মানব সেবার অংশ হিসাবে খাওয়ায় তাহলে সেক্ষেত্রে সেটি খেতে অসুবিধা নেই দেখতে হবে বিষয়টি কোন উদ্দেশ্যে করা হয় এবং তার মধ্যে কি আছে না আছে সেটি আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে